হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে গোলক গোলক চোঙ নল বা শঙ্কুর আকার সম্বন্ধে জানতে পারবে। গোলক হচ্ছে স্ফিয়ার, যাকে আমরা ইংরেজিতে বাংলায় গোলক বলি। সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার। চোঙও বা নলও বলতে পারো বাংলাতে। এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে শঙ্কু। তো গোলককে দেখো, গোলক গোলক হচ্ছে ফুটবল বলতে পারো, একটা ফুটবল গোলক। ফুটবল ও তার বিশ্বের মানে ওয়ার্ল্ডের গ্লোবটা হচ্ছে একটা গ্লোক গোলক। ওই গোলকের গোলক ফুটবল দেখে তো, ফুটবলের তল কিন্তু একটাই হয়, ফুটবলের তল একটাই হয়, সারফেস হচ্ছে ফুটবলের একটাই হয় তল। তাহলে গোলকের স্ফিয়ারের সারফেস হচ্ছে একটাই থাকে, তল একটাই, এর কোনো প্রান্ত নেই, কিন্তু কোনো এজ নেই, ওই জন্য এজ জিরো আর কর্নারও নেই, কোনো জিরো। এবার আসি, চলে এলাম আমরা সিলিন্ডার চোঙ বা নলে। এর দেখো, এর তিনটি তল থাকে, সারফেস থাকে তিনটি। এই দিকে দুটো দেখতে পাচ্ছ, এইদিকে একটা চোঙের, এইদিকে একটা তল, এইদিকে একটা তল, আর চোঙ আর এইটা একটা তল, এইটা একটা তল, এইটা একটা তল। তাহলে একটা চোঙের তিনটে তল থাকে। এরপরে আমরা চলে যাচ্ছি, না চোঙের তিনটে তল তো পেলাম, চোঙের তিনটে ধার প্রান্ত আছে দুটো, এই দিকে একটা প্রান্ত, এই প্রান্ত একটা, আর এই একটা, দুটো প্রান্ত আছে চোঙের। এর কোনো কোণ নেই, কিন্তু কোনো কর্নার নেই। তাহলে একটা চোঙের দেখলাম যে তিনটে তল আছে, একটা দুটো, এই একটা একটা তল তিনটে, আর আর তোমার প্রান্ত আছে বা এজ আছে দুটো, এইদিকে একটা আর এইদিকে একটা, দুটো। এরপরে চলে যাচ্ছি আমরা শঙ্কুতে। শঙ্কুতে দেখো, শঙ্কু তোমরা অনেক দেখেছো, টুপির মতো দেখতে শঙ্কুটা, বা কেরোসিন তেলের ফানেলের মতন হয় শঙ্কু। তো এই শঙ্কুটাতে দেখো, শঙ্কুটাই দুটো তল থাকে, এইটা একটা তল পুরোটা, এটা তো এইরকম করে ঘুরে এইরকম করে আছে, এটা থ্রি দিতে সব এইরকম করে আছে, তোমরা দেখতে পাচ্ছ না ছবিটাতে। এইটা একটা তল, এটা হচ্ছে একটা তল, আর এই নিচের দিকে একটা আছে, এইটা এইটা হচ্ছে একটা তল। তাহলে শঙ্কুর হচ্ছে দুটো তল থাকে, সারফেস থাকে দুটো, এই দিকে এইটা একটা, এরকম করে যেটা ঘুরে এটা একটা, আর তলাটা যেটা থাকে এরকম, তলাতে যেটা থাকে সেটা একটা, দুটো। আর এর এজ হচ্ছে একটাই থাকে, এটা হচ্ছে একটা এজ, তাই এজ উপরে হচ্ছে এজ, আর কোণ এটা হচ্ছে কোণ। তাহলে এটা হচ্ছে কোণ। তাহলে আবার একবার তোমাদেরকে রিমাইন্ড করে দিই, আমি এই এই ভিডিওটা দেখলে তোমরা তোমাদের এদের একটা গোলক বা একটা চোং বা নল, একটা শঙ্কুর, এদের আকার সম্বন্ধে তোমাদের ধারণা আসবে। যেমন গোলককে ইংরেজিতে স্ফিয়ার বলে, দেখো স্ফিয়ার, গোলকের এই গোলকের শুধু একটাই তল থাকে, এর কোনো কোণ বা কোনো ধার থাকে না। চোঙের দেখো তিনটে তল, এইদিকে একটা আর এইদিকে একটা, চোঙ আর এইদিকে এইটা, যে এরকম করে যেটা আছে, এই একটা দুটো তিনটে চোঙ, মানে নলের তিন, মানে চোঙ বা নলের তিনটে তল থাকে, সারফেস থাকে। আর তোমার এদের এজ ধার মানে প্রান্ততল থাকে দুটো, এই একটা এই একটা, দুটো, কোনো কোণ নেই, জিরো। এবার চলে এসে শঙ্কুতে, শঙ্কুর দুটো তল থাকে, শঙ্কু টুপিটা যদি দেখো, এইদিকে একটা এরকম করে তল আছে আর নিচে একটা থাকে তলাতে, তাহলে দুটো তল থাকে শঙ্কুর, আর কোণ থাকে একটা, আর এজও থাকে ধারে থাকে একটা। তাহলে তোমরা এই এই ভিডিওটা থেকে তোমরা দেখতে পেলে যে একটা স্ফিয়ার, সিলিন্ডার আর কোণের কটা সারফেস থাকে বা তল থাকে, কটা কটা এজ থাকে এবং কটা কর্নার থাকে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, টাটা। আমার এই ভিডিওটি পছন্দ হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে। ভিডিওর নিচে একটা ছোট্ট বাটন আছে, লাল বাটন, ওখানে ক্লিক করে দিবে, তাই সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপরে আমি তোমাদের জন্য আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। বাই।